রূপপুর জঙ্গলে এক অনাথচুনি পাখি বাস করত। সে দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কেউ একবার দেখলেই তার প্রেমে পড়ে যেত। একদিন শহর থেকে এক টোনা জঙ্গলে আসে ঘুরতে। ঘুরতে এসে টুনির সাথে তার পরিচয় হয়ে যায়। টুনি, তুমি অনেক সুন্দরী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। টুনি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? দেখো টোনা, আমি অনাথ, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, আর তোমার তো সবাই আছে, অনেক অর্থ সম্পদ আছে তোমার। আমার মতো অনাথ গরিব মেয়েকে বিয়ে করলে তোমার পরিবার কি আমাকে মেনে নিবে? তুমি আমার পরিবারকে চেনো না, আমার পরিবারের সবাই অনেক ভালো। টুনি, আমি তোমাকে বিয়ে করে নিয়ে গেলে সবাই তোমাকে মেনে নিবে, তুমি আর আপত্তি করো না গো। চলো না, আজকেই আমরা বিয়ে করে নেই। আচ্ছা ঠিক আছে টোনা, আমিও মনে মনে তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু লজ্জা আর ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। পাগলি কোথাকার, এখন আর কোনো লজ্জা পেতে হবে না, বুঝেছো? চলো। এরপর টোনা আর টুনি মিলে মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। এরপর দুজনে মিলে জঙ্গলেই অনেক সুখী শান্তিতে বসবাস করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি, টোনা আমি না ইয়ে মানে আমি না টোনা। কি ব্যাপার টুনি, কি সব বলছো বলো তো, ভালোভাবে বলো। আসলে টোনা, আমি না গর্ভবতী, তুমি বাবা হতে চলেছো টোনা। আরে বাহ টুনি, এটা তো অনেক খুশির খবর। আমার ঘরে ছোট্ট একটা পুচকি আসবে, আমি ওকে খুব যত্নে আগলে রাখবো, আর আমার সন্তান আমার মতোই দেখতে হবে, বুঝেছো? একদমই না, আমার মতো হবে। এভাবেই দুজনের ঝগড়া চলতে থাকে। হঠাৎ টোনার মা ফোন করে তাকে শহরে ডাকে। টুনি, তুমি সাবধানে থেকো কেমন, আমি কালকেই ফিরে আসব, মায়ের শরীরটা মনে হয় বেশ খারাপ, তাই ডেকেছে। আচ্ছা ঠিক আছে, ফিরে এসো কিন্তু। এরপর টোনা শহরে চলে যায়, কিন্তু শহরে গিয়ে সে বিপদে পড়ে যায়। তার মা তার জন্য বিয়ে ঠিক করে রাখে। মায়ের কথা কোনোভাবেই সে ফেলতে পারে না, বাধ্য হয়ে টোনা মুন্নিকে বিয়ে করে। এরপর একা একাই সে বলতে থাকে, হায় ঈশ্বর, এটা আমি কি করলাম, আমি এই মুখ নিয়ে টুনির সামনে কি করে যাব, আমাকে তুমি ক্ষমা করে দিও টুনি, আমি তোমার সাথে ইচ্ছে করে এমনটা করিনি, ভাগ্য আজ আমাকে এত দূরে টেনে এনেছে। এসব ভাবতে থাকে আর টোনা চোখের জল ফেলতে থাকে। এদিকে টুনিও টোনার অপেক্ষায় বসে থাকে, কিন্তু টোনা তো আর কখনোই ফিরে আসে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি ডিম দেয়, এরপর ডিম ফুটে একটা কন্যা সন্তান বের হয়, তবুও টোনা আসে না। জঙ্গলের সবাই টুনিকে নানা রকম বাজে কথা শোনাতে থাকে। শখ কত, বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিল, এখন কেমন হাতটা পড়ে ছাই হয়ে গেল, দেখেছিস? ওসব শহরের বাবুরা জঙ্গলে আসে ফুর্তি করতে, দুদিন থাকে, দু চারটা মেয়েকে পটায়, এরপর ফুর্তি করে তাকে ফেলে চলে যায়। এবার বোঝ মজা, কত ধানে কত চাল, জঙ্গলের কোনো গরিব ছেলেকে বিয়ে করে সুখে থাকবে, তা না করে শহরের বাবুকে বিয়ে করেছিল, যেমন গিয়েছিলে শহরের বাবুর কাছে, তেমন থাক এবার একা। এসব বলতে বলতে কাকলি সেখান থেকে চলে যায়, আর টুনি নির্বাক হয়ে চোখের জল ফেলতে থাকে। কি করবে সে, কোনো পথ খুঁজে পায় না। এরপর টুনি ছোটবেলার বান্ধবী সুখী এসে বলে, টুনি কাঁদিস না রে, যে যাই বলুক না কেন, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই তোর মেয়েকে নিয়ে শহরে চলে যা, সেখানে গিয়ে তুই তোর টোনাকে খুঁজে বের কর, আমার বিশ্বাস একদিন না একদিন তুই তোর টোনাকে ঠিক খুঁজে পাবি। তুই ঠিকই বলেছিস, আমি আজকে আমার মেয়েকে নিয়ে শহরে যাব, আর আমি আমার টোনাকে খুঁজে বের করেই ছাড়ব। এরপর টুনি ব্যাগ গুছিয়ে টুকিকে নিয়ে শহরে চলে যায়। শহরের এ রাস্তা থেকে ও রাস্তা, এই গলি থেকে ও গলি মরিয়া হয়ে টোনাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না।
পাবে কি করে? সে যে টোনা ঠিক করে ঠিকানাই জানতো না। হায় ঈশ্বর, আমি কি তাহলে আমার স্বামীকে কখনোই খুঁজে পাব না? তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর। এসব বলতে বলতে চোখ ভর্তি জল নিয়ে সে রাস্তা পার হতে থাকে। হঠাৎ একটা গাড়ি এসে সাথে সাথে ছিটকে পড়ে রক্তাক্ত হয়ে যায়। গাড়িটা যে ছিল টোনার, টোনার গাড়িতে টুনি অ্যাক্সিডেন্ট করে। টোনা গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে আসে আর নেমে দেখে যে টুনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ কি টুনি, তুমি এখানে? তুমি যে আমাকে বলে এসেছিলে যে আমার কাছে তুমি দুদিন পরেই ফিরে যাবে, তুমি তো আর যাওনি টোনা, তাই আমি এসেছি। এই দেখো আমাদের সন্তান। আমি চলে যাচ্ছি টোনা, তুমি আমার এই সন্তানকে যত্ন করে আগলে রেখো, কখনো ওকে আমার অভাব বুঝতে দিও না টোনা। এই বলেই টুনি টোনার কোলে মাথা রেখে মারা যায়। আর টোনা সব ঘটনা একা একাই বলতে থাকে, টুনি আর শুনতে পায় না। টুনি কথা বলো টুনি, আমি কত বড় পাপ করে ফেললাম, এই পাপ আমি কিভাবে মুছবো? টুনি কথা বলো টুনি। বাবা বাবা, কেঁদো না বাবা, আজ তোমাকে খুঁজতে এসে আমি আমার মাকে হারিয়ে অনাথ হয়ে গেলাম বাবা। ও বাবা। না রে মা, তুই অনাথ নস, আমি তো আছি, চল তুই আমার সাথে চল। তবে মা রে, তুই যে আমার মেয়ে সেটা তুই কাউকে বলবি না কিন্তু, আর তুই এখন আমার বাড়িতে যাবি আমার সাথে, আর সেখানে তোর আর একটা মা আছে আর একটা বোন আছে। তুই তোর ওই মাকে ছোট মা বলেই ডাকবি, আর বোনকে নিজের বোনের মতোই দেখবি, ঠিক আছে রে মা? আচ্ছা ঠিক আছে বাবা। এরপর টোনাট বাড়ি ফিরে যায়। এরপর মুন্নি টুকেকে দেখে বলে, এ তুমি কাকে নিয়ে এসেছো টোনা? মেয়েটা খুব অসহায়, ওর বাবা মা কেউ নেই, তাই আমি ওকে আমার সাথে করে নিয়ে এলাম, এখানে অন্তত ওর মাথা গোজার ঠাই তো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আর এই মেয়ে তুই আয় আমার সাথে। এরপর টুকি চুপচাপ মুন্নির সাথে যেতে থাকে। মুন্নি টুকিকে বলে, শোন এখানে যত বাসনগুলো আছে সব ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ছোট মা। এই তুই আমাকে ছোট মা বলছিস কেন রে? আমি কি তোর মা নাকি যে আমাকে ছোট মা ডাকবি? আমাকে ম্যাডাম বলে ডাকবি, বুঝেছিস? তখনই টোনা এসে বলে, আহ মুন্নি, মেয়েটার সাথে রাগ হচ্ছ কেন? আমি তো ওকে নিজের মেয়ের মতো করে বড় করার জন্য এনেছি, ছোট মা ডাকছে ক্ষতি কি বলো, ডাকুক না। কোনো ছোট লোকের বাচ্চা আমাকে মা ডাকুক তা আমি কিছুতেই চাই না, আর এই মেয়ের জন্মের কোনো ঠিক আছে কি না সেটাই বা কে জানে। মুন্নি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আজেবাজে অনেক কথা শুনছি, আর একটা উল্টোপাল্টা কথা শুনলে তোমাকে মেরে তোমার পিঠের চামড়া তুলে দিব, আমি এই বলে দিলাম। টুকিও আজ থেকে টুনটুনের মতো তোমার আর আমার মেয়ে, কথাটা যেন মনে থাকে। এই বলে টোনা অফিসে রাগ করে চলে যায়। এইদিকে মুন্নি রেগে আগুন হয়ে, কোথা থেকে একটা আবর্জনাকে ধরে এনেছে তার জন্য আমার সাথে আবার চিৎকার করছে, আমার সংসারটাই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বলে মুন্নি টুনটুনকে নিয়ে ঘরে চলে যায়। টুকি শরীরের ব্যথা আর মনের দুঃখ নিয়ে পুরো বাড়ির কাজ একাই করে। বেশি কাজ আর মার খাওয়ার জন্য টুকির জ্বর চলে আসে, ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে টোনা বাড়ি ফিরে সোজা টুকির ঘরে যায়। মা টুকি, কি হয়েছে তোর? তুই এভাবে শুয়ে আছিস কেন রে মা, বলতো আমাকে। এ কি, তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুই শুয়ে থাক, তোর জন্য আমি এক্ষুনি ঔষধ নিয়ে আসছি রে মা। এই বলে টোনা নিজের ঘর থেকে ঔষধ এনে টুকিকে খাইয়ে দেয়। মুন্নি এসব দেখে তার মনে মনে খুব রাগ হতে থাকে আর চিন্তা করতে থাকে, যেভাবেই হোক এই মেয়েটাকে আমার এই বাড়ি থেকে তাড়াতেই হবে। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না,
ওই মেয়েটার জন্য টোনার এত দরদ কেন? তাহলে কি এর মাঝে অন্য কিছু আছে? দুধ চাই, আমি এসব কি ভাবছি? এসব ভেবে মুন্নি নিজের কাজে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টোনার মুন্নি কিছু সময়ের জন্য বাইরে যায়। বাড়িতে শুধু টুনটুন আর টুকি থাকে। টুনটুন খেলতে খেলতে রান্নাঘরে যায়। হঠাৎ করে চুলা থেকে আগুন টুনটুনের লেজে লেগে যায়। টুনটুন কাঁদতে থাকে আর টুকি দৌড়ে এসে টুনটুনের লেজের আগুন তাড়াতাড়ি করে নেভায়। তখনই সেখানে মুন্নি আর টোনা চলে আসে। মা টুকি, তোর জন্য আজ আমার মেয়েটা বেঁচে গেল রে মা। তুই না থাকলে আজ অন্য কিছু হয়ে যেতে পারত। আর আমি তোকে কতই না কষ্ট দিয়েছি, কত কথা শুনিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তোমাকে অনেক বড় একটা সত্যি কথা জানানো হয়নি এখনো। এরপর টুনির সাথে ঘটে যাওয়া সব ঘটনা মুন্নিকে বলে। সব শুনে মুন্নি বলে, এতে তোমার তো কোনো দোষ নেই। তুমি তো নিজের মায়ের কথা ফেলতে না পেরে আমাকে বিয়ে করেছো। আর এ কথা তুমি আগে কেন বলনি আমাকে? তাহলে তো আর টুকির সাথে এত বাজে আচরণ আমি কখনোই করতাম না। নিজের মেয়ের মতো করেই দেখতাম। আচ্ছা, যা হবার হয়ে গেছে টোনা। আজ থেকে আমার দুটো সন্তান, টুনটুন আর টুকি। আমি আজ খুব খুশি মুন্নি, খুব খুশি আমি। এরপর থেকে মুন্নি কখনোই আর টুকির সাথে খারাপ আচরণ করতো না। চারজনে মিলে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।